मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ई हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। আপনার বাবার হবু জামাইয়ের নাম্বারটা একটু দিন তো। প্রেমের আসল রং যে কত কালো আর ঘন দিচা, এখানে শুধু দুঃখ আর কান্না। কিছু নিচু মনের মানুষ ষড়যন্ত্র করে এই বিয়েটা ঘটাতে চেয়েছিল। কেন বলেছিলে? তুই কিছু চিন্তা করিস না। মিস্টার ডিকে, আপনার মেয়ে প্রেগন্যান্ট নয়। আমি তোমার মতন একটা মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ঋষিকার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না। ঋষিকা, আমরা কোথায় যাচ্ছি বলতো দি ভাই? একটা ছোট কাজ আছে, সেরেই বাড়ি চলে যাব। কি কাজ দি ভাই? এটা একটু পরে করলে হয় না? খুব ক্লান্ত লাগছে। আমি জানি ভাই, আসলে এমন একটা কাজ, এখন না গেলে বটে দেরি হয়ে যাবে রে, আর একটু ধৈর্য ধর। রাজুদা, তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। শুনছি তো, তোমাদের দুজনের ভাই বোনের কথাই তো শুনে যাচ্ছি। শুধু শুনলে হবে? কিছু তো একটা বলতে হবে, তাই না? ইয়ে মানে বললে যদি কিছু ভুল বেলে ফেলি তাই আর কি। কি 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 ভুল বলবে? এই যে রাজামশাই নিজে ফোন করেছে গো। বুঝে বলো। রাজামশাইটা কে? কি বুঝে কথা বলবে? এই তোরা কি করছিস বল তো। বলছি আপনি কিন্তু সোজা যাবেন, হ্যাঁ ডান্ডির বাদিক যাবেন না, সোজা যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কি খবর রাজু, তোমরা কোথায়? হাসছো কেন? এটা আমি নই, খবর আমাদের খুব ভালো। ভালো মানে খুব ভালো। কোথায়? রাস্তায়। কতক্ষণে আসছো? স্যার আমরা শুধু রওনা দিতে পারি, বাকিটা তো সবই ওপরওয়ালার হাতে। কি বলছো রাজু, ঋষিকার ওখানে রাধিকা সব ঠিকমতো করতে পেরেছে তো? একদম ঠিক। আরে অপোনেন্ট তো মাথা তুলে দাঁড়াতেই পারিনি। অপোনেন্ট? এই কার কথা বলছে রাজুদা? বাবার সঙ্গে কথা বলছি। বাবা? এই দিদি, বাবা বাবা, আমার বাবা। আসলে অনেকক্ষণ ফোন করিনি তো তাই একটু চিন্তা করছেন আর কি। আরে আমি তোমার বাবা হলাম কবে থেকে? মুশকিলে পড়লাম। তোমরা কতক্ষণে বিয়ে বাড়িতে পৌঁছচ্ছ এই সামান্য কথাটুকু বলতে পারছো না? রাজুদা, তোমার বাবা মারা গেছেন না? বউয়ের বাবা শ্বশুরমশাই। রাজুদা, শ্বশুরমশাইকে বলে দাও না, আমরা সবাই একসাথে আছি গাড়িতে, আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি, চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি। ফোন তো নয়, একটা আস্ত বোঝা। দি ভাই, তুই আর রাজুদা মিলে না কিছুটা লুকোচ্ছিস আমার থেকে। তুই জানিস না, আরে রাজু তার নিজে শ্বশুরমশাইকে এমন ভয় পায় জানিস না তুই? আগে কয়েকটা দিন সময় দাও, আমি সব ঠিক করে দেবো। আগামী 14 তারিখ আমার বিয়ে। নতুন জীবনে পা রাখার আগে আমি পুরনো কিছু মনে রাখতে চাই না। ভাই, আজ অহনার বিয়ে, তো জানতেই পারলো না যে আমি নির্দোষ। তার মনের কথা ঠোঁটের কোণায় আজ বাসে, ওনা আমায় চিরটা কাল ফুল বুঝেই বসে থাকবে। এই যে অন্যবাবু, চিন্তার কিচ্ছু নেই, কোনো চিন্তা করবেন না, সব ঝামেলা মিটে গেছে, ওরা সবাই আসছে। ওহ কি যে শান্তি পেলাম! আমি প্রতিদিন আমার মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম যে মা, আমি কি এমন অপরাধ করেছি যে আমার আমার মানুষ কন্যা সরস্বতীকে ঘরে আনতে পারলাম না।
শশাঙ্ক বাবু, আমি আমার মেয়ে অহনা সুখী হলে খুব নিশ্চিন্ত হই। সেখানে আপনার মতো মানুষ ও শ্বশুর মশাই হচ্ছেন, বাবা হচ্ছেন, আমার দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। একটা কথা বলার ছিল অনুবু। বলুন। নক্ষত্র গাড়ি থেকে নামলে সবাই চিনতে পারবে, হইচই হলে আমার অহনা মা বৌদি সবাই টেনশন করবে। কিন্তু জামাই বাড়িতে এলে তো শাশুড়ি বরণ করবে, মানে সেটাই তো নিয়ম। অহনা মায়ের বিয়ে কি নিয়ম মেনে হচ্ছে? এতে ঈশ্বরের নিয়ম, যা করার আমাদেরকেই করতে হবে। সে তো বেশ কঠিন ব্যাপার। কোনো কঠিন ব্যাপার না, আপনি ভেতরে বলে দিন যে ছেলের বাড়ির নিয়ম হচ্ছে বর গাড়ি থেকে নেমে সোজা চলে যাবে শুভদৃষ্টিতে, বরণ নেই। হ্যাঁ, বরণ নেই? নেই। আমি আসি অনুবু। হ্যাঁ যাই, সবাইকে বিষয়টা জানিয়ে দিই, নইলে আবার কি বিপদ। আমি না মালাটা খুলছি, প্রচন্ড চুলকাচ্ছে। না থাক না। এই শোন, তোর উপর আমার প্রচন্ড রাগ হচ্ছে এবার। একে বলছিস না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার উপর চলেই যাচ্ছি তো চলেই যাচ্ছি। আমি মাকে ফোন করছি। উফ ভাই, এত তাড়াহুড়ো কেন করিস বলতো তুই? আরে আমি এতক্ষণ অবধি তোকে যা বলেছি সেটা করে কি তোর কিছু ক্ষতি হয়েছে? এরকম করছিস কেন? কি ভাই, আমি সেটা বলছি না, তবে খুব ক্লান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, একটু ধৈর্য ধর। আচ্ছা মালটা খুলে বসছি। আবার বলছি তো খোলা যাবে না, খুলবি না। আমি নিজের গাড়িতে বসে আছি, এখানে মালা খুলে বসে থাকতে পারবো না। আরে পড়ে থাক না, একটু কিছুক্ষণের জন্য খুলবো। একদম চুপ করে বসে থাক, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি বলে দিলাম। দি ভাই, তুই অনেকদিন পর এরকম করে বকা দিলি আমাকে। আচ্ছা ঠিক আছে, শুনলাম তোর কথা। আমি আমি তোর জন্য আরো ভালো পাত্র খুঁজে দেবো। ঋষিকা, নক্ষত্র কিচ্ছু নয়। ঋষিকা আমাকে ঋষিকা, নক্ষত্র নক্ষত্র আসবে না। নক্ষত্র তোর সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছে, তোর নয় আর। নক্ষত্র শুধু আমার, আসবে তুমি কাউকে দেখতে পাচ্ছ না? দেখো দেখো, তখন নক্ষত্র ওখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আশীর্বাদ করি, সুখী হোস। তবে একটাই আফসোস রে অনা, এই বুড়োটার তোর গান আর শোনা হবে না। কেন? আমি কি সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যাচ্ছি নাকি? আমার হারমোনিয়াম টিউনিং করাতে তো তোমার কাছেই আসতে হবে। আরে বাবা, তখন তো জামাই রাজা সঙ্গে করে নিয়ে আসবে, তখন কি বুড়োটার জন্য তোর সময় হবে? আমার বাজনা দাদুর জন্য সব সময় আমার কাছে সময় হবে। এদিকে এসো, এদিকে এসো। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, বিভাসবাবু নিজের মুখে বলেছেন যে ওনাদের বাড়ির নিয়ম নেই ছেলে বরণ করার। হ্যাঁ আরে, এই কি জিজ্ঞেস করছি? হ্যাঁ হ্যাঁ বলেছেন। বলেছেন তো বেশ করেছেন। আমাদের বাড়ির নিয়ম জামাই বরণ করার, আর যতক্ষণ না মেয়ের বিয়ে হচ্ছে ততক্ষণ
এখন মেয়ের বাড়ির মতেই সবকিছু হবে, বুঝেছো? আমি জামাই বরণ করব, ব্যাস। আরে মা, কি হলো, ঝগড়া করছো কেন? ঝগড়া করবো না তো কি করবো? হ্যাঁ, তোর বাবার কথা শুনেছিস? বলছে নাকি ওদের বাড়ি জামাই বরণ করার নিয়ম নেই। কি অদ্ভুত! অলকা, কি হলো বাবা? অলকা, ওই বর এসে গেছে রে, তাড়াতাড়ি আয়, আমাদের বরণ করতে হবে তো। বরণ ফরণ কিছু হবে না, সে বাড়িতে নাকি নিয়ম নেই। দেখো কাণ্ড, বর এসে গেছে, তোমরা এভাবে দাঁড়িয়ে থাকবে? তাকে সোজা ছাদনা তলে আনতে হবে। তো যাও যাও যাও, কি অদ্ভুত নিয়ম! জীবনটাই যে বড় অদ্ভুত রে মা, বড় অদ্ভুত। আপনি তো পরিবারের মধ্যে সিনিয়র, বয়স্ক মানুষ, আপনাকে তো ছাদনা তলায় দরকার, এভাবে দাঁড়িয়ে থাকবেন? লগ্নটা যদি পেরিয়ে যায় শুভ লগ্ন বলে কথা। দেখি রানী, তুমি চললে কোথায়? আরে কি অদ্ভুত রে বাবা! আমার জীবনে কেন এসব অদ্ভুত ঘটনা ঘটে?